আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর, মাইক্রোসফট এক্সেস ভ্যালিডেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ভ্যালিডেশন সম্পর্কে। আমরা এর আগে মাইক্রোসফট এক্সেলে ডাটা ভ্যালিডেশন অপশনটি শিখেছি, ঠিক তেমনই মাইক্রোসফট এক্সেসেও একটি ভ্যালিডেশনের অপশন রয়েছে। এটা বোঝানোর জন্য আমি উদাহরণস্বরূপ একটি ফিল্ড প্রথমে অ্যাড করে নিচ্ছি, ফিল্ডের নাম দিলাম। ওকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে এই টেবিল থেকে ফর্ম তৈরি করতে হয় এবং ফর্মের মধ্যে বিভিন্ন মানুষ সেই ফর্মটাকে পূরণ করে। তো সেই ফর্মটাকে পূরণ করার সময় দেখা যাবে যে কখনও কোনো ডাটাবেসে, হয়তো কোনো টেবিলে হয়তো আমাদের স্টেট সম্বন্ধে কোনো ফিল্ড দিতে হবে, যেখানে আমাদের ইউজ করা লাগবে যে বিডি, ইউএস, ইউকে, এই ধরনের আর কি কান্ট্রি যে শর্ট ফর্মগুলো আছে সেগুলো আমাদেরকে ইউজ করতে হয়। তো এই অন্যান্য মানুষরা, আমি তো এটা জানি যে এখানে বিডি, ইউএস, ইউকে দিতে হবে, কিন্তু অন্যান্য মানুষরা হয়তো বা দেখা যাবে তা পূরণ করার সময় বাংলাদেশ লিখে দিতে পারে, আবার ইউএসের জায়গায় আপনি ইউনাইটেড স্টেট লিখতে পারে। তো এই ধরনের ভুল স্বাভাবিক হইতেই পারে মানুষের মধ্যে। তো এই ধরনের ভুল যেন না হয় এর জন্য সতর্ক থাকার জন্য আমরা ভ্যালিডেশন ইউজ করব। এবং আর একটা জিনিস, সেটা হলো এই ধরনের ভুল যদি কেউ করেও থাকে বা বানান ভুল করে থাকে, তো আমাদের কিন্তু কিউরি করতে অনেক সমস্যা হয়। যেমন আমি তখন শুধু বিডির ইনফরমেশন বের করতে যাব, তখন কিন্তু আমি কিউরি করতে গেলে আমার দেখা যাবে যে বাংলাদেশ লেখছে তার কিন্তু আমার রেকর্ডটি আসবে না। তো এখানে এর জন্য আমাদের করতে হবে কি, যে আমরা প্রথমে পুরো ফিল্ডটাকে ক্লিক করব এবং এখানতে ফিল্ড সাইজ, এই ফিল্ড সাইজের মধ্যে আমরা জাস্ট ট্রু দেবো, যেহেতু আমাদের শুধু দুটো ক্যারেক্টার ইউজ করা হবে। এরপরে এখানে ফাঁকাতে একটা ক্লিক করলে দেখেন সাম ডাটা মেবি লস্ট, এইরকম একটি ওয়ার্নিং আর কি মেসেজ আসবে, যেখানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এনিওয়ে আমরা ইয়েস করে দেবো। করে দেওয়ার পরে আমরা এখানে দেখুন, আমরা যদি এখানে তিনটা ওয়ার্ড লিখতে চাচ্ছি, তিনটা লেটার লিখতে চাচ্ছি, তো আমাদের কিন্তু এটা লিখতে দিচ্ছে না, দুইটার বেশি এটা লিখতে দিবে না, কারণ আমরা এখানে দুটোই মাত্র দুটো ক্যারেক্টার ইউজ করতে পারবো এমন শর্ত দিয়েছি এই প্রপার্টিস আর কি অংশে। তো আমরা আবার স্টেট ফিল্ডটাকে আবার সিলেক্ট করলাম, তারপর আমরা যাব ভ্যালিডেশন, অবশ্যই টেবিল টুলসের ফিল্ড ট্যাবের মধ্যে থেকে ভ্যালিডেশনে যাই, ভ্যালিডেশন ফিল্ড ভ্যালিডেশন রুলে যাব। এখানে আমাদের একটি উইন্ডো আসবে যেখানে আমরা এক্সপ্রেশন দিতে হবে। তো এক্সপ্রেশনটা হবে এরকম যে আমরা শুধু বিডি, ইউএস এবং ইউকে লেখা যাবে এই ফিল্ডে, আর কিছু লেখা যাবে না। তো আমরা এইভাবে দুটো কোটেশনের মধ্যে বিডি দেবো, তারপর অর দেবো, মনে রাখুন এখানে আমরা কমা ইউজ করব না, কমা কিন্তু ইউজ করা যাবে না। আর এই যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে আমরা কোটেশনের ভিতরে রাখবো এবং অবশ্যই অর দিতে হবে। এরপরে আমরা ওকে ক্লিক করলাম। ও, আর একটা জিনিস, এখানে কিন্তু আপনি আপনার মন মতো আরও যত চান, আমি শুধু উদাহরণস্বরূপ এই তিনটা দেখাইলাম, আর স্টেট তো অনেক রয়েছে, তো এই হিসাবে আপনি হাজার হাজারও এখানে দিতে পারেন, একটু সময় লাগবে। এর জন্য আমাদের পরবর্তীতে আমরা এটা সেভ করেও রাখতে পারবো, রেকর্ড করেও রাখতে পারবো। তো যাই হোক, ওটা লেখার পরে আপনি ওকে করবেন। এবং দেখুন এখানে এক্সপ্রেশন কিছুটা কিন্তু ফাংশনের মতো, যেমন আমরা আপনার এক্সেলে ফাংশনগুলো দেখিয়েছিলাম সেরকম কিছুটা দেখুন। আর বিভিন্ন ধরনের এক্সপ্রেশন এই এক্সপ্রেশন বক্সেই দেওয়া হয়, সরি, এক্সপ্রেশন বিল্ডারে দেওয়া হয়। দেখুন এখানে একটি এক্সাম্পল যেমন দেখিয়েছে যে ফিল্ড ওয়ান প্লাস ফিল্ড টু অ্যান্ড ফিল্ড ওয়ান গ্রেটার দেন ফাইভ। তো এটা আমরা এক্সেল যারা ফর্মুলা শিখেছি তারা কিন্তু বুঝতে পারছে যে এটার কাজটা আসলে কী হবে, কী হতে পারে। তো যাই হোক, এখানে আমরা মন মতো ইচ্ছামতো এক্সপ্রেশন দিতে হয়। তো যাই হোক, আমাদের এই তিনটা শুধু ইনপুট করতে পারবে ভিজিটররা, এর বেশি ইনপুট করতে পারবে না, এরকম একটি আমরা ফিল্ড তৈরি করবো। তো আমরা ওকে ক্লিক করলাম এবং একটি বক্স আসবে যেখানে আমরা ইয়েস করে দেবো। তারপরে এখন আপনারা দেখুন, আমরা যদি এখানে বিডি লিখি তাহলে কিছু করবে না, কিন্তু যদি আমরা শুধু ডি লিখি তাহলে কিন্তু এখানে ওয়ার্নিং মেসেজ আসবে, অর্থাৎ আমাদের এখানে লিখতে দিবে না। আরও একটি আমরা এই ওয়ার্নিং মেসেজটাকেও আর কি ইয়া করতে পারবো, নিজের ইচ্ছার মতো দিতে পারবো। এখানে ভ্যালিডেশনে ক্লিক করে ফিল্ড ভ্যালিডেশন মেসেজ, এখানে আমরা ইন্টার ভ্যালিডেশন মেসেজে আমরা দিব, যেমন ধরুন দিলাম যে ইউ ক্যান অনলি টাইপ
দেখুন এখন যদি আমরা এখানে বেশি লিখতে পারি এবং এখানে একটি মেসেজ আসবে যে মাইক্রোসফট এক্সেস থেকে ইউ ক্যান ওনলি টাইপ টু লেটার্স, এটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটি ওয়ার্নিং মেসেজ দিতে পারবেন। এবং বারবার যদি আপনাদের একই কাজ করা লাগে তো বারবার আমরা এক্সপ্রেশন লিখতে যাব না, আমরা এখানে রেকর্ড করে নেব এবং পরবর্তীতে সেই রেকর্ড রুলটা অর্থাৎ ভ্যালিডেশন রুলটাকে ফলো করতে পারবো। এবং এখানে আমরা রেকর্ড ভ্যালিডেশন মেসেজের দ্বারাও আমরা মেসেজটাকে আর বারবার লিখতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ।